বর্ধমান জেলার শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, গত 24 আগস্ট ওই ওয়ার্ডে কতিপয় ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে আসেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সেই সময় ওই এলাকায় উপস্থিত তৃণমূল কর্মী অশোক মাঝি ও চন্দনা মাঝিকে দুষ্কৃতীরা মারধর করে। পরে হাসপাতালে মৃত্যু হয় অশোক মাঝির। অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আপনারা জানেন যে 24 আগস্ট আমাদের 6 নম্বর ওয়ার্ডে দুপুরবেলায় একটি বাড়িতে বহিরাগত কিছু মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছিল আমাকে খুন করার উদ্দেশ্যে, এবং 3টার সময় যখন আমি পৌরসভা থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে সেই বাড়ি থেকে সশস্ত্র বাহিনীর মানুষজন বেরিয়ে আমার ওপর আক্রমণ করে। আমি সেখান থেকে কোনো রকমে বেরিয়ে যাই, কিন্তু সেই বাড়ির সামনাসামনি আমাদের এক কর্মী চন্দনা মাঝি এবং অশোক মাঝি তারা থাকতো। তো আমার চিৎকার চেঁচামেচি বা মানুষের চিৎকার চেঁচামেচি দেখে তারা হঠাৎ করে বেরিয়ে পড়ে, এবং আমাকে না পেয়ে তখন তারা অশোক মাঝি এবং চন্দনা মাঝির ওপর আক্রমণ করে। চন্দনা মাঝিকে মেরে রাস্তায় ফেলে দেয় এবং চন্দনা মাঝির মাথায় 22টা সেলাই হয়, রক্তাক্ত অবস্থায় সে পড়ে থাকে। তার স্বামীকে এমন নৃশংসভাবে তারা খুন করে। এলাকার মানুষ যখন বেরিয়ে যায় তখন তারা সব পালিয়ে যায়। 10 মিনিটের মধ্যে এরকম ঘটনা তারা ঘটিয়ে দেয়, এবং সেই বাড়ি, যেই বাড়িতে বাইরে থেকে লোকজন নিয়ে এসে পাড়ার একটা নিরীহ ছেলেকে তারা হত্যা করেছে, সেই বাড়ির যারা সদস্য ছিল বেশিরভাগজন খুনের কেসের আসামি তাদের নাম দিয়ে আছে, এবং তারা বাকি সদস্য ও যারা রয়েছে মহিলা তারা হঠাৎ করে আপনারা জানেন ওরা এসে এখানে ঢুকেছে, এবং ওরা এরপরে এখানে ঝামেলা লাগিয়ে পাড়ার কিছু ছেলে মেয়েকে তারা বদনাম করে আবার এলাকা উত্তপ্ত করতে চায়। আমরা সঙ্গে সঙ্গে বর্ধমান থানার আইসি সাহেবকে ফোন করি, ধন্যবাদ জানাই বর্ধমান থানার আইসি সাহেবকে, তিনি সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে আসেন। রাস্তায় সব ছেড়ে দিয়েছি, আইন আইনের পথে চলবে, আমরা দোষীদের শাস্তি চাই। যার নেতৃত্বে এটা হয়েছিল সেটা হচ্ছে শিবশঙ্কর ঘোষ এবং রাজা মইদুল ইমদাদুল ইসলাম, রাজার নাম ইমদাদুল ইসলাম, বিধান রনি রঞ্জিত, টুম্পা দাস, শেফালি বেগম বিবি। আজকে কারা কারা ঢুকেছিল ঘরে? আজকে ওই রাজার ফ্যামিলির রাজার মা এবং রাজার ভাইয়ের বউ এসেছিল। যে বাড়ি থেকে হামলা চালানো হয় সেই বাড়ির সদস্যরা ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে চলে যায়। এদিন ওই বাড়ির 2 সদস্যা বাড়ি ফিরে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এলাকাবাসীরা তাদের বাড়িতে থাকতে বাধা দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে ওই 2 মহিলাকে থানায় নিয়ে যায়। নিহত অশোক মাঝির স্ত্রী চন্দনা মাঝি ও ওই ওয়ার্ডের মহিলা তৃণমূল নেত্রী মনিকা মণ্ডল দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। হয়েছে রাজার ফ্যামিলি ওদের বাড়িতে এসছে, ওদের বাড়িতে এসছে বলে পাড়ার লোক সব ওদের বাড়িতে আসা দেখে, ওদের ওদের আশা দেখে আমি আর বলতে পারছি আমার মুক্তি বের হচ্ছে না, কোনো কথা আমার স্বামীকে যারা মেরেছে তাদের শাস্তি চাই, আর কিছু চাই না, আমার শাস্তি চাই, আমার বাচ্চায় বাপকে যে মেরেছে তাদের শাস্তি চাই, নাহলে ফাঁসি চাই। বিক্ষোভ হয়েছে এই কারণে যারা এই যে অশোক মাঝিকে যারা মার্ডার করেছিল তারই ফ্যামিলি একটা এসে বাড়িতে ঢুকেছে, তার জন্য পাড়ার মানুষরা বিক্ষোভ করেছে যে ওনারা এখানে থাকলেই আবার অশান্তি হবে, এই সামনে দেখছেন 1 জানুয়ারি প্রথম বছর আসছে, এই জন্যই বলছে যে ওনারা যেন এখানে না ঢোকে, আমরা এই পাড়াতে শান্তি আছে, আমরা শান্তি চাই, আমরা অশান্তিতে আর বাস করতে পারবো না, তার জন্যই আজকে পাড়ার মানুষরা বিক্ষোভ জানিয়েছে। ওদের বাড়ি ওরা যখন মারামারি করছে ওনারা তো ওদের তো একটু বোঝার দরকার যে পাড়ায় থেকে পাড়ার ছেলেকে কেন খুন করবো, পাড়ার ছেলেকে কেন
কেন পাড়ার ছেলেকে খুন করবো? ওরা যেখানে থাকছে সেখানে থাকুক, আর যারা আসামি এখনও পালিয়ে বেড়াচ্ছে প্রশাসনকে আমরা জানাবো, ওনাদেরকে যেন অনেক তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য অনুরোধ করবো ওনাদেরকে। এতদিন হয়ে গেছে, এখনও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেনি। দেখুন, এবার হয়তো ওরা কোনো জায়গায় যদি পালিয়ে চলে যাচ্ছে, এবার সেইখানে তো আমরা জানি না যে কোথায় থাকছে না থাকছে। আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছি, প্রশাসন যা ভালো বুঝো তাই করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বর্ণম ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট মনিকা মণ্ডল। পরবর্তীকালে যদি আবার তারা বাড়িতে আসে কী করবেন? এবার পাড়ার মানুষরা সেটা বিচার করবে যে আজকে একটা অশোক মাঝিকে মারলো, কালকে আরেকটা মা ছেলেকে একটু একটু এজে ওর মা বলে পাগল। ওর মা তো পাগল নয়, ওর মা সবসময় কাটারি নিয়ে বার হবে, পলতলাতে ঝামেলা করবে, আবার একটা অশান্তি হবে, আবার শান্তি জায়গাটা অশান্তি করবে। তার জন্য পাড়ার মানুষরাই ওনাদের বিচার করবে, আমরা বিচার করবো। আজকে বাড়িতে এসেছিলো ওর ফ্যামিলি, একটা ফ্যামিলি এসেছিলো বাড়িতে, তার জন্য সব পাড়ার মানুষরাই ঝাঁটিয়ে গেছিলো যে ওনারা আবার কেন এসেছে, আমরা তো শান্তি করে থাকতে চাইছি, আবার আসবে আবার অশান্তি করবে। তার জন্যে ওনাদেরকে ঢুকেছিল, রাজা ঢুকেছিল? না, রাজা ঢোকেনি, ওর ওনার ভাইয়ের বউ একটা ঢুকেছিল আর ওনার মা ঢুকেছিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।